পিকাডিলি সার্কাসেতে দাঁড়িয়ে আছি। চারিদিকে কত প্রেমিক প্রেমিকা, সবাই জোড়ায় জোড়ায়। কতদিন আমিও এসেছি প্রেমের সাথে, আজ আমি একলা। প্রেমের কাছে চূড়ান্ত অপমানিত হওয়ার পর আমার আর কলকাতায় থাকতে ভালো লাগছিল না। বাবা মা আমাকে নিয়ে লন্ডন চলে আসেন। প্রেমের বাবার সাথে আমার বাবার যে বিজনেস পার্টনারশিপটা আছে, ওটাও দু তিন মাসের মধ্যে ব্রেক হয়ে যাবে। প্রেমকে তো আমার স্বামী মেনে নিয়েছিলাম, খুব ভালোবাসি ওকে। এত অপমানের পরও ওকেই ভালোবাসি এখনো। আমি কিছুতেই মেনে নিতে পারছি না প্রেম আমাকে এভাবে অপমান করেছে। কিভাবে করলো সে? সব কিছুই তো ঠিক ছিল, বিয়ে নিয়ে আমরা কত কিছু ভেবে রেখেছিলাম, এমনকি ছেলে মেয়ের নাম পর্যন্ত ঠিক করে রেখেছিলাম। সেই পিকাডিলি সার্কাস এখানেই তো ওই বলেছিল আমাদের আমাদের বিয়ে করে নেওয়া উচিত, আমাকে ছাড়া সে থাকতে পারবে না। আমাদের বিয়ের বাজার আমরা প্যারিস থেকে করেছিলাম। কত উৎসাহ নিয়ে প্রেম আমাদের বিয়ের বাজারে আমার সাথ দিয়েছিল। আমাকে কি ভালো লাগবে কি লাগবে না সব তো ওই বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এত জানলে কি করে? তার একটাই জবাব ছিল, আমি জানবো না তো কি অন্য ছেলে জানবে, তাহলে বিয়েটা তার সাথেই করো। ওই তো বলেছিল সুইজারল্যান্ডেতে হানিমুন করবে, তার আগে সে যাবে না সেখানে। বাবা আমাকে বারে বারে বলেছে প্রেমকে একদম ভুলে যা। বাবা আমার জন্য পাত্র দেখেছে, বলেছে তিন মাসের মধ্যে আমার বিয়ে দিয়ে দেখিয়ে দেবে আমি ফেলনা নই। আমি নিজেকে যে বোঝাতে পারছি না, আমি কি করে প্রেমকে ভুলবো? পিছন থেকে আমার নাম ধরে কি ডাকছে যেন। আরে এ তো ডরথি। আমি ডরথির দিকে এগিয়ে যেতেই ডরথি আমাকে জিজ্ঞেস করলো, তোমরা লন্ডনে? প্রেম কোথায়? এখানে তোমরা প্রেমের ট্রিটমেন্টের জন্য এসেছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? প্রিয়ার বাবা আর আমার বাবা বিজনেস পার্টনার, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই প্রিয়ার সাথে আমার যত খুনসুটি, মারামারি, রাগ, অভিমান সব প্রিয়ার সাথেই ছিল। সেই ছোট থেকে একসাথে থাকতে থাকতে কবে যে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি।
প্রিয়ার সাথে একদিন দেখা না হলে বা কথা না হলে কেমন যেন নিজেকে অস্থির অস্থির লাগত। আমাদের পেরেন্টসরাও আমাদের এই বেচ্যাংটাকে উপভোগ করত। তারা তো আগে থেকেই ঠিক করে রেখেছিল আমাদের বিয়ে দেবে। আমাদের বিয়ের পিছনে ওদের অবশ্য অন্য একটা উদ্দেশ্য ছিল, আমাদের বিয়ে হলে আমাদের বাবাদের বিজনেস পার্টনারশিপেতে কোনো দিন কোনো প্রবলেম আসবে না। খুব ভালো ছিল পুরনো সেই দিনগুলো, ভালোবাসলেও দুজনের মধ্যে যে ঝগড়া হতো না তা নয়, প্রচুর ঝগড়া হতো, মুখ দেখা বন্ধ, কথা বন্ধ, এই পর্যায়েও চলে যেত। তবে ওই যে একজন আরেকজনের সাথে কথা না বলে একদিনও কাটাতে পারতাম না, শেষে দুজনেই দুজনকে মানাতে যেতাম। আমাদের ঝগড়াতে আমাদের বাড়ির লোক কোনো পাত্তা দিত না, উল্টে পিছনে লাগতো, এবার কি ঘন্টা মিনিট না সেকেন্ড। আসলে আমাদের ঝগড়াটা ঠিক ঝগড়া ছিল না, একে অপরের প্রতি অধিকার বোধ, ভালোবাসার অধিকার। দুজন দুজনকে না জানিয়ে কোনো কাজই করতে পারতাম না, না কোথাও যেতে পারতাম। সেই প্রিয়াকেই আমি বিয়ে করতে অস্বীকার করলাম। কলেজের পাঠ শেষ হলে আমাদের দুজনকেই পাঠানো হলো বিদেশে পড়তে। লন্ডনে এসে দুজনেই দুজনের গার্জেন হয়ে উঠেছিলাম। একে অপরের উপর গার্জেনগিরি ফলাতে ফলাতে কবে যে আমরা দায়িত্ববান হয়ে উঠেছিলাম তা জানা নেই। বুঝতে পেরেছিলাম আমরা একে অপরের দায়িত্ব নেবার জন্য তৈরি হয়ে উঠেছি। ঠিক করেছিলাম পড়াশোনা শেষ করেই আমরা দেশে ফিরব, আর দেশে ফিরেই বিয়ে। আমাদের বাড়ির লোকজন খুব খুশি হয়েছিলেন এটা শুনে। মায়ের কাছে ফোনে শুনেছিলাম বাবা আর আঙ্কেল দুজনে সব কাজ ফেলে আমাদের বিয়ের প্ল্যানেতে ব্যস্ত। মা আর আন্টি তো আমাদের বিয়ের বাজার নিয়ে খুব ব্যস্ত হয়েছিল। তাদের ইচ্ছে ছিল বিয়ের বাজারটা ইউরোপ থেকেই হোক। ব্যাস কথাটা বেরোনো মাত্রই বাবা ও আঙ্কেল দুজনেই আমাদের প্রচুর পয়সা পাঠালেন, যাতে বিয়ের মার্কেটিং আমরা বিদেশ থেকে করে নিয়ে আসি আমাদের পছন্দ মতো। প্রিয়া তো শুনেই লাফাতে লেগেছিল। প্রিয়ার লন্ডনের বন্ধুবান্ধব, আমার লন্ডনের বন্ধুবান্ধব, সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা একটা ছোট্ট ইউরোপ ট্যুর করব, আর তখনই প্যারিস থেকে বিয়ের মার্কেটিংটা করে নেব। সত্যি দারুণ একটা ট্যুর হয়েছিল, প্রিয়াকে একদম নিজের করে পেয়েছিলাম। না, আমরা কোনো শালীনতার সীমা লঙ্ঘন করিনি, করলে হয়তো করতেও পারতাম যেমন আমাদের ইউরোপিয়ান বন্ধুবান্ধবরা করেছিল, কিন্তু আমরা পারিনি। আমাদের সংস্কৃতি, বাবা মায়ের শিক্ষা সেটা করতে দেয়নি। আমাদের ট্যুরটা ছিল ইউরোস্টারেতে প্যারিস, প্যারিস থেকে জার্মানি, সুইডেন, পর্তুগাল হয়ে ফির প্যারিস, প্যারিস থেকে মার্কেটিং করে ব্যাক টু লন্ডন। সুইজারল্যান্ডটা বাদ রেখেছিলাম, ওটা হানিমুনের জন্য রেখেছিলাম, আগে দেখে নিলে হানিমুনের সারপ্রাইজটা কি থাকবে। আমাদের দেশে ফেরার দিনটাও ঠিক হয়ে গেল, বিয়ের দিনটাও ফেরার 7 দিন পরেই। আমার কি মনে হয়েছিল কে জানে, আসার আগে আমার এক ডক্টর বান্ধবী ডরথির কথা অনুসারে আমার আর প্রিয়ার ব্লাড দিয়ে এসেছিলাম তার কাছে অ্যানালিসিসের জন্য। উন্নত দেশে বিয়ের আগে এই অ্যানালিসিস এখন কম্পালসারি। ডরথি আমাকে আমার দেশের বাড়িতে রিপোর্ট পাঠিয়ে দেবে। আমরা দেশে ফিরতেই আমাদের বাড়িতে যেন উৎসব লেগে গেল, প্রায় প্রতিদিনই কোনো না কোনো পার্টি, না হলে ঘরোয়া অনুষ্ঠান।
সেদিন আমাদের বিয়ের দিন ছিল। সকাল থেকে বাড়ির সবার মতো আমারও খুব উৎসাহ ছিল। ঠিক সেই সময় খবরটা এলো, ডর্থির ফোনটা পেয়ে আর আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। ডর্থির কাছে যে ব্লাড অ্যানালিসিস করতে দিয়ে এসেছিলাম সেই রিপোর্ট পাওয়া গেছে, আমার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ, ম্যাক্সিমাম 6 মাস আমার জীবন। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ দরজা বন্ধ করে বসেছিলাম। এই অবস্থায় কি করে প্রিয়াকে বিয়ে করব? ওকে যে খুব ভালোবাসি, কি করে জেনে শুনে ওকে সাদা শাড়িতে লোকের সামনে আনবো? মাত্র তো 6 মাস। একটা চিঠি লিখে বাড়ি থেকে পালালাম। চিঠিতে লিখে গেলাম, আমার পক্ষে প্রিয়াকে বিয়ে করা সম্ভব নয়। এক মাসের মধ্যেই ধরা পড়ে গেলাম। বাবা আমাকে লুকোনো জায়গা থেকে খুঁজে নিয়ে এলো। বাবার জেরার সামনে বাধ্য হলাম সত্যি কথাটা বলতে। বাবার মাথায় যেন বাজ পড়েছিল। যে প্রিয়ার মুখোমুখি হব না ভেবেছিলাম তার সামনেই আসতে হলো। আমার কোনো উপায় ছিল না, সত্যি কথাটা ওকে জানাতে পারতাম না। আর এটাও জানতাম সত্যি কথাটা জানলে প্রিয়া বিয়ে থেকে হটে যাবে না, আমার বিধবা হয়েই দিন কাটাতে চাইবে, যেটা আমার কাছে প্রচণ্ড কষ্টের হবে। প্রিয়াকে চূড়ান্ত অপমান করলাম, ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আমার নিজের খুব খারাপ লাগছিল, ওর কান্না দেখে নিজের কান্নাও ধরে রাখতে পারছিলাম না। নিজের কাছে একটাই সান্ত্বনা, আজকের এই ক্ষণিকের কান্না সারা জীবন ধরে কান্নার থেকে অনেক ভালো। পর আমরা কলকাতা ফিরছি। কিউবাতে 3 বছর ধরে প্রেমের ট্রিটমেন্ট চলছিল। পুরোপুরি সুস্থ না হলেও প্রেম এখন নর্মাল জীবন কাটাতে পারবে। 1 বছর প্রেমকে কিউবার ব্লাড ক্যান্সার রিসার্চ সেন্টারেতে ভর্তি থাকতে হয়েছিল। তারপর ডক্টর ওকে ফ্যামিলির সাথে থাকতে দেন। এরপরই আমাদের মেয়ে আশার জন্ম। আশার এখন 6 মাস হতে চলেছে। আশার মুখের ভাতের জন্য আমরা কলকাতা ফিরছি। ডক্টর আরও কিছুদিন অবজারভেশনে রাখতে চেয়েছিলেন। আমি যখন ওনাকে আশার মুখে ভাতের ব্যাপারটা বোঝালাম, উনি হেসে বললেন, ঠিক আছে, তবে আমাদের বছর বছর আসতে হবে চেক আপ করাতে। সেদিন পিকাডিলি সার্কাসেতে ডর্থির সাথে দেখা না হলে আমি কিছুই জানতে পারতাম না। চিরকাল প্রেমকে ভুল বুঝতাম। ডরোথির কাছ থেকেই জানতে পেরেছিলাম প্রেমের ব্লাড ক্যান্সার। এটা শুনেই আমার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম কতটা কষ্ট চেপে প্রেম আমার সাথে ওই ব্যবহারটা করেছিল। বাবাকে বলতে বাবার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। বলেছিল, ছেলেটা তোকে সত্যি ভালোবাসে, তাই তোর কোনো ক্ষতি করতে চাইনি। আমি বলেছিলাম, আমি এখনই কলকাতায় ফিরব, তুমি রিটার্ন টিকিটের ব্যবস্থা করো। বাবা বলেছিল, মা, ছেলেটা 6 মাসের মধ্যে মারা যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি যার সাথে বিয়ে দিতে চাইছো তুমি কি গ্যারান্টি দেবে সেও 6 মাসের মধ্যে কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবে না? না, বাবার কোনো কথা বলেনি, শুধু বলেছিল
সবার টিকিট তো এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, দু একদিন টাইম লাগবে, আমরা সবাই ফিরব। পরের দিন আমি আবার ডরোথির সাথে দেখা করেছিলাম। ওর কাছ থেকেই জানতে পেরেছিলাম কিউবার এই রিসার্চ সেন্টারের কথা। ডরোথির ওই সিনিয়রের সাহায্যে যোগাযোগ করিয়ে দিয়েছিল। লন্ডন থেকে আমরা সোজা গিয়ে প্রেমের বাড়িতেই উঠেছিলাম। আমাকে লন্ডন থেকে ফিরতে দেখেই প্রেম বুঝে গিয়েছিল আমি সব জেনে গেছি। প্রেম কিছু বলার চেষ্টা করছিল সাফাই হিসেবে, কিন্তু আমার কথা ঝাড়ের কাছে সব চুপ মেরে গিয়েছিল। তারপর আর কি, আগে যেভাবে বিয়ে হওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই বিয়েটা হয়েছিল আমাদের। ধুমধাম করে বিয়ের ঠিক তিন দিন বাদে, সমস্ত রীতি মিটে যাবার পরের দিনই আমি প্রেমকে নিয়ে কিউবা পাড়ি দিই। না, সুইজারল্যান্ডেতে হানিমুনটা আর হয়নি আমাদের। সেটা না হয় পরের জন্মের জন্য তোলা থাক।